নমস্কার এর উচ্চর্চার পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা কিছুদিন যাবৎ পার্শ্ব শিক্ষকগণ এবং এস কে সৃষ্টি নেওয়া শিক্ষকগণ বা অন্যান্য শিক্ষকগণও যেমন আইসিটি কম্পিউ কম্পিউটার টিচার রয়েছে বা শিক্ষা বন্ধু বা স্পেশাল এডুকেটর যারা রয়েছেন তাদের প্রত্যেকের মনেই কিন্তু একটি আশা বা আকাঙ্ক্ষা বলতে পারেন সেটি বেতন বৃদ্ধি নিয়ে আর যেভাবে শোনা যাচ্ছে যে হ্যাঁ আগামী এপ্রিল থেকে হয়তো এদের একটি বেতন বৃদ্ধি ঘটতে চলেছে তো সেই বেতন বৃদ্ধিটা কিভাবে ঘটতে চলেছে তাদের কি কোনো পে স্কেল হতে চলেছে নাকি তাদের অন্যরকম কোনো বেতন বৃদ্ধি হতে চলেছে তো স্বাভাবিকভাবেই বর্তমানে পার্শ্ব শিক্ষকগণ যেভাবে আন্দোলন করছেন বা আন্দোলন করেছেন তারই পরিপ্রেক্ষিতে তাদের একটি দাবি রয়েছে যে না পার্শ্ব শিক্ষকদের পে স্কেল দিতে হবে আর এই নিয়েই কিন্তু বর্তমানে সমস্ত চর্চা বা আলোচনা চলছে পার্শ্ব শিক্ষকদের পে স্কেল হবে নাকি কনসলিডেটেড পেই থাকবে যেমন আছে তেমন থাকবে তো তারই পরিপ্রেক্ষিতে কিন্তু সমস্ত ও নেতৃত্ব বিভিন্ন রকমভাবেই বার্তা দিয়ে চলেছেন তা সেই বার্তার পরিপ্রেক্ষিতেই আমি তৃণমূল শিক্ষা সেলের রাজ্য কনভেনার জয়দেবগিরি মহাশয়কে প্রশ্ন করেছিলাম যে পার্শ্ব শিক্ষকদের পে স্কেল হতে যাচ্ছে নাকি কনসোলিডেটেড পেয়ে থাকছে আর যার সঙ্গে সংযুক্ত রয়েছে এস এস কে এম এস কে সিক্সটি নেওয়া সিক্সটি অপশন নেওয়া শিক্ষকগণ তো তাই শুনে জয়দেববাবু কিছুটা বিরক্ত বোধ হলেন এবং কিছুটা উত্তেজিতও হলেন এবং তিনি কিছুটা বিরক্ত সহকারেই যেন উত্তর দিলেন কি উত্তর দিলেন সেটি আপনাদের এখন আমি শোনাব তা চলুন বাবু কি বললেন সেটা এখন আপনাদেরকে একটু শুনিয়ে দিই নেতা বেশি হয়ে গেছে নেতা এত বেশি হয়ে গেছে হ্যাঁ এই নেতাদের হজম করতে পারছে না কোন দ্বিতীয় কথা হচ্ছে সর্বশিক্ষার অনুদান সবার জন্য একই রকম হবে কাউকে খিচুড়ি খাওয়াবে কাউকে মাংস খাওয়াবে এটা হতে পারে না যদি পেস্ট অ্যাক্টার হয় তাহলে শুধু হবে তো পেশাবে এডুকেটারেরও হবে সেখানে যারা কোঅর্ডিনেটার আছে শিক্ষা আছে তাদেরও হবে নতুন যে কম্পিউটার টিচার যেতে চলেছে যেখানে মানে সমগ্র শিক্ষা অভিযানে ঢুকবে কারণ এম এইচ সমস্ত কম্পিউটার প্রশিক্ষণ দেওয়ার টিচার যে রেগুলার টিচার মধ্যে নিয়ে যেতে চাইছে তাদের ওই পার্ট টাইম কোম্পানি টোম্পানি দিয়ে চালানো যাবে তাদের জন্য টাকা দিবে এম এইচ আর এখন তাহলে সবার জন্য হোক তাহলে পরে শুধু প্যারা টিচার জন্য হবে না কেন দ্বিতীয় কথা হচ্ছে আপনার

এম প্রজেক্ট হচ্ছে এম দিন এমপ্লয়ি এরা এম দিন ঠিক আছে আপনি কি পারেন মানে স্টেট গভর্নমেন্ট পারে ও কেন্দ্রীয় সরকারের কোন এমপ্লয়ি স্ট্রাকচার তৈরি করতে স্টেট গভর্নমেন্ট আপনি কি পারেন যে আপনি কি পারেন যত স্বনিপতিশীল হন আপনি কি পারেন আপনার পাশের বাড়ির কারোর ছেলের বিয়েটা দিয়ে দিতে সে অবশ্যই তাহলে পরে আপনি ভাবতে হবে যে এটা ন্যাশনাল প্রোগ্রাম যেটা চলছে যেটা বর্তমান এপ্রিল থেকে ন্যাশনাল পলিসি অনুযায়ী এডুকেশন করবে সেটা বিগত দিনের বৈষম্যকে দূর করার জন্য শুধু খালি বিভিন্ন স্টেট থেকে বিভিন্ন রকমের সমস্যা নিয়ে বিভিন্ন রকম বৈষম্য নিয়ে বারবার এমএমসিদির কাছে বিভিন্ন ধরনের চিঠি চাপাটি ধর্ণা এরকম অনেক কিছু হয়েছে এমএমের এমপিরাও পড়েছে তারপর থেকে যে এমআরডি একটা ন্যাশনাল পলিসি করতে যাচ্ছে এবং সেটা অলরেডি শুরু করে দিয়েছে জুলাই মাস থেকে জুলাই মাসে সেখানে স্টেট गवर्नमेंट সেন্ট্রাল गवर्नमेंट এমআরডি কার সাথে এগ্রিমেন্ট হয়েছে যে ন্যাশনাল পলিসি চলবে কিন্তু এই ন্যাশনাল পলিসিটা फेमस তৈরি করার সময় মতামত নিয়েই করা হচ্ছে সেখানে শুধু যে স্টেট কমিটির এই রিপ্রেজেন্টেটিভ স্টেট গভর্নমেন্টের রিপ্রেজেন্টেটিভ থাকছে সেন্ট্রাল গভর্নমেন্টের রিপ্রেজেন্টেটিভ থাকছে অতএব এখানে যেটা তৈরি হয়েছে সেটাকে মানতে হবে সেটাকে ডেভেশন ঘটানো বোধ হয় সম্ভব না আর আর্থিক প্রাচুর্যতা স্টেট গভর্নমেন্টের নেই যাকে যখন খুশি ঢালাও ভাবে দেবে সেটা সম্ভব নয় আর এখনো পর্যন্ত আমার কাছে এমন কোন মানে আইনের বই বা ল বা কিছু নেই যেখানে আছে যে কনসুলেটেড পে কে মানে স্ট্যাটাস অফ এই কনভার্ট করা যায় এই ফর্মুলাতে এরকম কোনো আমার কাছে এভিডেন্স নেই কারো কাছে থাকলে থাকতে পারে সে কিভাবে হবে আর দ্বিতীয়ত কথা হচ্ছে কনসুলেটেড পেতে বিভিন্ন রাজ্যে ইনক্রিমেন্ট হচ্ছে কনসুলেটেড পে তে তাদের রিটায়ারমেন্ট বেনিফিট পাচ্ছে কনসুলেটেড পে তে তারা হেলথ স্কিম সুযোগ পাচ্ছে আমাদের এখানে অলরেডি শুরু করা হয়েছে হেলথ স্কিম লাগু করে দেওয়া হয়েছে আমাদের এখানে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড লাগু করা হয়েছে ই পোর্টাল শুরু করা হচ্ছে আশা করি আমি যেটুকু জানি এবং যেটুকু আমার যোগাযোগ রয়েছে তা থেকে এটা সার্ভিস বুক আশা করি ডিউরাই প�তে আছে কমপ্লিট আছে রেগুলার এমপ্লয় সার্ভিস বুক হয় কারণ তো আচ্ছা রেগুলার এমপ্লয় হিসাবে তার স্ট্যাটাস হবে আচ্ছা এই এইবার এরপরে তার নিয়ম অনুসারে ল অনুসারে তার एलिजिबिलिटी অনুসারে সে গাজেটি পাবে পেনশন পাবে ইন পাবে আর इन চার রকমের গাজিটির পর জায়গা আছে সেখানে মিনিমাম গাজিটির জায়গা আছে তার দশ বছর চাকরি করলে গাছের কত পাবে ও দশ বছর করলে কত পাবে পাঁচ বছর করলে কত পাবে স্টেজ আছে আর দ্বিতীয়ত এখন মমতা কৃষককে কৃষককে পেনশন দিয়েছে দিয়েছে কে পেনশন দিয়েছে এই পেনশন দিতে দিতে আর সতেরো এর না উনিশ এর মতো বাকি ছিল সেটা তো উনি দক্ষিণ দিনাজপুরে গিয়ে অ্যানাউন্স করেছে সবাইকে এক হাজার টাকা দিয়ে দিয়েছে তাহলে তো হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেল আর পেনশনের বাইরে কে থাকবে তাহলে আওতায় কেউ থাকছে না কিন্তু সেই পেনশনটা কেউ এক হাজার পাঁচ হাজারের ইলিজিবিলিটি থাকলে আমি পাবো এখন সেটা চেষ্টা করতে হবে যে হ্যাঁ আমার ইলিজিবিলিটি যাতে আমি পাই তো এলিজিবিলিটি পাওয়ার জন্য প্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে রেগুলার স্ট্যাটাস ঠিক আছে সেই রেগুলার স্ট্যাটাস হতে পারে কলেজে বহু কনসারভেটিভ স্টাফ আছে কলেজে মাত্র থার্টি থ্রি পার্সেন্ট স্টাফ আছে প্রফেসর বা লেকচার বাকিরাই তো সব পার্টেন তারাও তো সেখানে বিয়াল্লিশ হাজার টাকা বা তারও বেশি পাচ্ছে আমার কাছে যা খবর আছে তারাও তো পেনশন পাবে স্যার ইপিএফ থেকে পেনশন পাবে নাকি এমনি না না জেনারেল পেনশন দেয়া হবে না না ইপিএফ একটা সঞ্চয় প্রকল্প আর এটা একটা সামাজিক প্রকল্প কিন্তু স্যার আহ শিক্ষামন্ত্রী আশ্বাস দিয়েছেন পেস্ট স্ট্রাকচার হবে ওরা দেখুন শিক্ষামন্ত্রী কোন জায়গায় কোন ভিডিও একটা দেখা কোন জায়গায় কোথায় টেস্ট স্ট্রাকচার কথা উল্লেখ করেছে ও শিক্ষামন্ত্রী বলেছে অ্যাভেলেবিলিটি অফ ফান্ড আমার অ্যাভেলেবিলিটি অফ ফান্ডটা ভীষণ দুর্বল অ্যাভেলেবিলিটি অফ ফান্ড সে সমগ্র শিক্ষা থেকে আসুক বা স্টেট গভর্নমেন্ট থেকে যাক অ্যাভেলেবিলিটি অফ ফান্ড হলে পরে আমি নিশ্চয়ই তোমাদের কথা বিবেচনা করবো আর তোমাদের রেগুলার টিচার হিসেবে নিয়ে আসার জন্য যা যা প্রক্রিয়া সেটা আমি করছি একটু সময় লাগছে এইটাই তো বলেছে শিক্ষামন্ত্রী যেটা যেভাবে বাজারে গরম করা হচ্ছে অনলি প্যারা টিচার তারা টিচার তুলনায় কম্পিউটার শিক্ষকরা কোন স্ট্যাটাসে তারা খাটো যারা বেসার এডুকেটার আছে তাদের এ তারা এমএ এমএসসি এম কম তারা আর সেই ট্রেনিং যুক্ত আছে তারা কোন স্ট্যাটাসে তারা খাটো তারা কি কম কাজ করছে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না